নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই কারণেই বললাম, আর পাঁচটা এডুকেশন অনলাইনের অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানটি নয়, এই অনুষ্ঠানটা সম্পূর্ণ কেরিয়ার ওরিয়েন্টেড একটি এডুকেশনাল প্রোগ্রাম। কেন না, বেসিক এডুকেশন সবার দরকার, কিন্তু একটা সময়ের পর খুব স্পেসিফিক কিছু এডুকেশন দরকার, একটু স্পেসিফিক স্টাডির দরকার, যেটাতে একজন মানুষ স্বনির্ভর হয়ে উঠতে পারবে। আমরা প্রত্যেকেই স্বাবলম্বী স্বনির্ভরতায় বিশ্বাস করি, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ জরুরি আজকের যুগে দাঁড়িয়ে। কেননা আমি যদি নিজস্ব একটা পরিচয় তৈরি করতে চাই, তাহলে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের একটা আর্থিক পরিচয় তৈরি করতে হবে। তো সবার পক্ষে তো এন্টারপ্রেনার হওয়া সম্ভব নয়, সবার সেই অর্থনৈতিক পরিকাঠামো নেই। আমরা কী করতে পারি? আমরা আমাদের এডুকেশনটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে দাঁড়িয়ে অন্তত আমি একটা সুন্দর চাকরি করতে পারবো, যে চাকরিটা আমার একটা পরিচয় তৈরি করবে। এবার আর পাঁচটা চাকরির থেকে মিডিয়া ওয়ার্ল্ডের চাকরিটা সম্পূর্ণ আলাদা। সেখানে আপনি গ্ল্যামারাসলি নিজেকে তৈরি করতে পারবেন, একটা গ্লোরিফাইড জব পাবেন। কিন্তু এই কথাগুলো যখন আমি বলছি, এই কথাগুলোর পিছনে কিন্তু একটা পড়াশুনো রয়েছে, একটা দীর্ঘদিনের পথ চলা রয়েছে। সেই পথটা চলার জন্যই আপনাকে বেছে নিতে হবে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনাকে সে নিজের পায়ে গ্লোরিফাইডলি আপনাকে দাঁড় করাতে পারবে। এখানেই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এখানেই হচ্ছে এই ইনস্টিটিউটের ফ্যাকাল্টি আজকে রয়েছেন তানিয়া। অনেক অনেক স্বাগত। শুরু করি, এই যে গ্লোরিফাইড আমি একটা শব্দ ব্যবহার করেছি, এটা অনেকেই না মানে ভাবেন যে, আমি আগের দিনে এই প্রশ্নটাই করছিলাম, ঐশ্বর্য ছিলেন যে মিডিয়া মানেই একটা গ্ল্যামার, কিন্তু গ্ল্যামারের পিছনে একটা প্রচুর পরিশ্রম, একটা হার্ডওয়ার্কের একটা বিশাল দিক রয়েছে, সেই দিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একদমই, মানে আমরা যেটা খুব ঝাঁ চকচকে দেখি সেটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে, তাই না? যে কোনো কিছুই, সেটা আমি যদি বলি যে যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তা দেখতে কত সুন্দর লাগে, তাদেরকে কত সুন্দর সাজা, এই যে মিস ওয়ার্ল্ড হচ্ছে, মিস ইউনিভার্স হচ্ছে, কিন্তু তার পেছনে একটা স্ট্রাগল, একটা মানে দীর্ঘদিনের হার্ডওয়ার্ক রয়েছে। ঠিক তেমনই মিডিয়া ওয়ার্ল্ড, যে মানে মিডিয়া ওয়ার্ল্ড এমন একটা ওয়ার্ল্ড যেখানে মানুষ খুব খুব সহজে আকৃষ্ট হয়। আমি আসতে চাই, কেন এই আকৃষ্ট, কেন খুব ভালো লাগে, প্রফেশনটা যেরকম সম্মানীয় ঠিক তেমনই আমাকে পরিচিতি লাভ করায়। তো তাই সবাই এই প্রফেশনটা খুবই অ্যাট্রাকটিভ, খুব লুক্রেটিভ, কিন্তু এই প্রফেশনটা যখনই মানে যখনই যেটা অ্যাট্রাক্ট করে বেশি, তার কিন্তু একটা লম্বা দিনের এক্সপিরিয়েন্স, একটা একটা অনেক স্ট্রাগল, আর তার সাথে সাথে প্রচুর মানে নিজেকে আপডেটেড রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে না তানি, আমি আমার এই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে একটা জিনিসকে আমি অ্যাড অন করতে চাই তোমার কথার সঙ্গে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। একদম। কেন স্যাক্রিফাইস? দেখো, মিডিয়াতে না কোনো অকেশন হয় না, মানে আজকে দুর্গাপুজো ছুটি, কালকে দোল ছুটি, পরশুদিন সরস্বতী পুজো ছুটি, কোনো এক্সকিউজ, এই কোনো এরকম কোনো এক্সকিউজই নেই, একদমই নেই। মানে তোমার খুব পার্সোনাল কিছু কাজ আছে, তার জন্য তুমি ছুটি নিতে পারো, তার জন্য তোমাকে কিন্তু একটা বেশ দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে ছুটি নিতে হবে। একদম। আর যেই ফেস্টিভ সিজনে তো আরও বেশি মানুষ ব্যস্ত হয়ে যায়, মানে যে কোনো এই কোভিড-19 সময় যখন ওয়ার্ক ফ্রম হোম চলছিল, প্রত্যেকে খুব খুশি, যাদের যেসব সেক্টরে যারা দীর্ঘ 1-1.5 বছরের ওয়ার্ক ফ্রম হোম পেয়েছে, সেখানে কিন্তু যারা মিডিয়াতে যুক্ত তাদের কিন্তু রোজ ক্যামেরার সামনে এসে ডিফারেন্ট হসপিটালের সামনে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মিডিয়া কভারেজটা দিতে হয়েছে, এবং সেটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। কারণ একটা মিডিয়া প্রফেশনে আসতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হয় যে মিডিয়া ইজ আ পার্ট অফ সোসাইটি, এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা পালন করি, তাই না? মানে আমরা ইনফরমেশনটাকে মানুষের কাছে পৌঁছে দিই কারণ উই আর সোশ্যালি রেসপন্সিবল। অবভিয়াসলি এটা একটা প্রফিট মেকিং মোটিভেশন নিয়েই শুরু হয় সবটাই ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় সব কিছু ইন্ডাস্ট্রি সবটাই প্রফিট ম্যাক্সিমাইজিং, কিন্তু তার সাথেও এখানে কেন আমরা একটা আলাদা সম্মান পাই, একটা প্রেস কার্ড যখন কেউ পায় সে তার ভ্যালিডেশনই আলাদা, সে সব জায়গায় মানে প্রবেশ করতে পারে, সেই এই গুরুত্বটা কেন থাকে? কারণ প্রাণের ঝুঁকি নিয়ে মানে নিজেদের সব কিছু স্যাক্রিফাইস করে মানে সেই আমরা খবরটা পৌঁছে দিচ্ছি, উই আর পার্ট অফ সোসাইটি এবং উই আর সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যালি রেসপন্সিবল। তো সেই ক্ষেত্রে এই যে প্রফেশনটা যতটাই, এই যে গ্লোরিফাইড তুমি বললে, গ্লোরিফাইড কেন বললে, যে খুব সম্মান তার সাথে গ্ল্যামার, তো এই জায়গাটা করতে গেলে কিন্তু সত্যিই হার্ডওয়ার্ক দরকার এবং প্রপার গাইডেন্স খুব দরকার, যেখান থেকে আমি মনে করি আমাদের ইনস্টিটিউট একটা
মিডিয়া প্রফেশনে যুক্ত হতে গেলে একজন যে রিপোর্টার হবে, একজন যে নিউজ প্রেজেন্টার হবে, বা একজন যে কপি করবে, যে যে প্রফেশনটাই বেছে নিক না কেন মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে, তাকে কিন্তু একটা প্রপার ওয়েতে তাকে পথ চলাটা শুরু করতে হবে। মানে আমি যদি খুব ডিভিয়েট হয়ে যাই না, আমার শুরুতেই যদি আমি খুব ডিভিয়েট হয়ে যাই, আমি বুঝতে পারছি না আমি কী করব, সবটাই আমার ভালো লাগছে কিন্তু কোনটা আমার বেশি, আমি কোনটায় বেশি স্কিলড হতে পারবো সেটা যদি আমি না বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা পথ গিয়ে আমি নিজেই মিসলিড হয়ে যাব। তো সেই ক্ষেত্রে প্রপার গাইডেন্সটা খুব দরকার, এবং আমাদের ইনস্টিটিউট এখানেই আলাদা সব জায়গার থেকে, কারণ আমরা আমাদের স্টুডেন্টকে প্রপারলি স্কিল, যার যেটায় ইন্টারেস্টেড অ্যালং উইথ তার যে জায়গায় ট্যালেন্ট, এবং সে যেটায় মনে করছে যে আমি এখানেই আমার নিজের কেরিয়ারটাকে এক্সেল করতে চাই, ঠিক সেই জায়গা থেকে আমরা কিন্তু ওদের একদম গোড়ার থেকে ওদেরকে প্র্যাকটিস সেশন দিই, ক্লাসেস দিই এবং ট্রেনিং দিই, যাতে সে কিন্তু নিজের যেটা স্বপ্ন দেখে যে এই এরিয়ায় যেতে চায় সেটা যেন সাকসেসফুল হতে পারে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবারে আমি একটু চলে আসব কোর্সের ব্যাপারে, যে আমরা কেন, প্রথম কথা হচ্ছে কেন একেডি গ্রুপ অফ কোম্পানি কোর্সের কথা ভাবলো, এটা একটা প্রথম কথা। কেন আমাদের ভাবার পিছনে একটা কারণ হচ্ছে, বহু ছেলে মেয়ে এই মুহূর্তে খুব প্রতিষ্ঠিতভাবে অন্যান্য সমস্ত হাউসে কাজ করছে। আপনি যদি এই মুহূর্তে কলকাতার শহর কেন্দ্রিক যত মিডিয়া হাউস আছে, সেটা নিউজ হোক বা অন্য এনফোরটেনমেন্ট হোক, সমস্ত জায়গায় সিটিভিএন থেকে কাজ করে যাওয়া ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি পাবেন। মানে মূলত খুব প্রতিষ্ঠিত অ্যাঙ্কার সিটিভিএন থেকে তারা শুরুটা করেছিল। তো সবাই যদি এখান থেকে গিয়ে প্রতিষ্ঠা পেতে পারে, তাহলে আমরা কেন স্টুডেন্ট তৈরি করব না? তারাও তো স্টুডেন্ট, মানে জাস্ট লাইক স্টুডেন্ট, তারা এসে কাজটা শিখে চলে গেছে। সেই জায়গা থেকে আমাদের ইনস্টিটিউট করার কিন্তু একটা প্রবণতা একদমই, যেহেতু আমাদের চ্যানেল এটা বহু বছর, মানে দীর্ঘ 22-23 25 বছর, সো 25 বছরের একটা অর্গানাইজেশন, যে যখন প্রথম স্যাটেলাইট চ্যানেল বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে অনেক বড় স্কোপ থেকে যায়। এখন অনেক মার্কেটে অনেক কম্পিটিশন, প্রচুর চ্যানেল গড়ে উঠেছে, কিন্তু আমাদের জায়গাটা এখানেই আলাদা, যেহেতু আমরা এত বছরের এক্সপিরিয়েন্স হোল্ড করি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, বহু মানুষ যারা ওখানে মানে অন্য চ্যানেলে গিয়ে, মানে এখান থেকে কাজ শিখে গিয়ে ওখানে অ্যাপ্লাই করছে, সো সেইটা মোটিভটাই মেন আমাদের যে ইনস্টিটিউট। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই, তারপরে এই কোর্সের ব্যাপারটা ডিটেইলে আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, গুড ইভিনিং, আমার নাম সায়ন দত্ত বলছিলাম। আচ্ছা, আপনি কিছু শুনতে পাচ্ছ? না না না, তানিয়া কিন্তু কোনো অডিও পাচ্ছে না। আমি একটু আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলবো যে সাউন্ডটা কিন্তু আমার টকব্যাকে আসছে, মানে আমার ইপিতে আসছে। হ্যালো, হ্যাঁ, এবার বলো বলো, কে বলছো? গুড ইভিনিং, আমার নাম সায়ন দত্ত বলছিলাম বেহালা থেকে। হ্যাঁ সায়ন বলো। হ্যাঁ, আমার একটু মানে 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 রেডিও জকি আর অ্যাঙ্করিং এর দিকে একটু ইচ্ছা আছে, তো আমি জাস্ট এবারে মানে তোমার অ্যাঙ্করিং এর ইচ্ছে আছে আর কি ইচ্ছে আছে বললে? রেডিও জকি এন্ড অ্যাঙ্করিং, মানে টেলিভিশন অ্যাঙ্কার হতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা রেডিও জকি, যে কোনো একটা বাজতে হবে, দুটো একসাথে করা যাবে না? মানে ইচ্ছা, হ্যাঁ, রেডিও জকির দিকে মানে বেশি ইচ্ছে রেডিও জকি হওয়ার। ওকে, তুমি কি পড়াশোনা করেছো একটু বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এবারে ক্লাস 12 দিয়েছি, সিবিএসই থেকে, সিবিএসই বোর্ড থেকে দিয়েছি। শুনতে পাচ্ছি না, এবছর ক্লাস 12 দিয়েছে, সিবিএসই বোর্ড থেকে দিয়েছি। সিবিএসই ক্লাস পাস করে গেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবছর ক্লাস 12 পাস করেছো সিবিএসই বোর্ডের? একদম একদম। হ্যাঁ, তুমি কথা বলো। একদমই সায়ন, তুমি পারবে কোর্সগুলো, তিনটো কোর্সই করতে, এবং তোমার মূলত যেটা ইচ্ছা যে টেলিভিশন জকি বা টেলিভিশন অ্যাঙ্কার, না হলে রেডিও জকিতে বেশি ইন্টারেস্টেড। মূলত আমাদের যে দুটো কোর্স, এখানে আমরা অডিও ভিজুয়ালটাকে মাথায় রেখেই দুটো কোর্সকে ডিজাইন করা, কিন্তু একটা নিউজ প্রেজেন্টার যখন নিউজটাকে প্রেজেন্ট করে, অবভিয়াসলি তার ভয়েস মডুলেশন দরকার, তার প্রপার কমিউনিকেশন স্কিল দরকার, এবং মানে
যখন একটা ক্যামেরার সামনে কেউ কথা বলছে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রপার ওয়েতে সেই ট্রেনিংটাও কিন্তু দরকার, যে কি ওয়েতে আমি নিউজ মানে একটা নিউজকে প্রেজেন্ট করব বা কোনো একটা অনুষ্ঠান সেটাকে কিভাবে সঞ্চালন করব। তো এই জিনিসটার জন্য কিন্তু এই পার্টিকুলার স্কিলগুলোকে দরকার, সেটা কিন্তু রেডিও জকির ক্ষেত্রেও কিন্তু সেম। একটাই ডিফারেন্স, মিডিয়ামটা হয়তো আলাদা, যেটা একটা রেডিওটা শুধুমাত্র অডিও আর টেলিভিশনটা শুধুমাত্র অডিও ভিজুয়াল, এই ক্ষেত্রে দুটো মূলত আলাদা, বাট দ্য ট্রেনিং এবং যেই স্কিলগুলো দরকার সেটাই কিন্তু দুটোই একই, কারণ ভয়েস মডুলেশনেরও দরকার, কমিউনিকেশন স্কিলেরও দরকার, এই ইত্যাদি ইত্যাদি কিন্তু সবটাই দরকার, আর রিফ্লেক্স সেন্সটা দরকার একদম। অ্যাট এ টাইম আমি এক্ষুনি কি বলবো প্রেজেন্স অফ মাইন্ড যেটাকে আমরা বলে থাকি। তো এই জিনিসগুলো কিন্তু দুটো মিডিয়ামের ক্ষেত্রেই কিন্তু দরকার। তো সেই ক্ষেত্রে তুমি অবভিয়াসলি আমাদের যে কোর্সটা আছে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা তুমি করতেই পারো, যেখানে আমরা মূলত ফোকাস রেখেছি একদম হার্ডকোর জার্নালিজম, যেখানে যারা রিপোর্টিং করতে চায়, যারা নিউজ অন গ্রাউন্ডে কাজ করতে চায়, যারা কপি এডিট করতে যায়, কপি রাইটিং করতে যায়, বুলেটিন কিভাবে প্রডিউস হচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ যারা নিউজ প্রেজেন্ট করছে, যারা নিউজ প্রেজেন্টেশন কী করে করা যায়, একটা ক্যামেরার সামনে কনস্ট্যান্টলি আধ ঘন্টা বা এক ঘন্টা একটা শোকে ক্যারি ফরওয়ার্ড করা, তো সেটা কিন্তু একটা বিশাল ডিফিকাল্ট জব, এবং এই জিনিসগুলো এটার জন্য কিন্তু একটা প্রপার ট্রেনিংয়ের দরকার। যারা এতগুলো বছর ধরে এই এই কর্মের সাথে যুক্ত তারাই আমাদের অ্যাজ আ টিচার হিসেবে গাইড করে, যেরকম তনুশ্রীও ক্লাস করায়, আরো অনেকে আছে যারা যারা তুমি টিভির পর্দায় দেখতে পাও তারাই ক্লাস করায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় অপরচুনিটি সবার ক্ষেত্রেই, যারাই এই প্রফেশনটাকে বাঁচতে চায়, এবং আমরা মূলত যাতে কোনো জায়গায় খামতি না থাকে, প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি এই দুটোকেই আমরা ফোকাস রাখি। অ্যাকচুয়ালি একটা কথা খুব ইম্পর্টেন্ট তানিয়া, আমরা হয়তো অনেক সময় বলবেন অনেকে যে আপনারা কি প্রফেশনালিজমে বিশ্বাস করেন, আমি ভীষণ বিশ্বাস করি, তো প্রফেশনালিজম না থাকলে না কেরিয়ার তৈরি করা যায় না, এটা আমি ভীষণভাবে বিলিভ করি, কিন্তু তাই বলে মেকি প্রফেশনালিজম নয়, আমি ভীষণ স্নব, আমি কারোর সাথে কথা বলি না ভাই আমাকে টিভিতে দেখা যায়, ওটা নয়, কিন্তু আমাকে আমার আমাকে যে দেখে যারা ইন্সপায়ার হবে তারা আমার প্রফেশনালিজমটাকে দেখেও ইন্সপায়ার হবে, যে এইখানে ঠিক ওইটুকুই কথা বলার দরকার, এত কথা বলার দরকার নেই, এই জায়গায় ওখানেই থেমে যেতে হবে, এই ব্যাপারটাও ভীষণ দরকার। মানে অনেক সময় হয় আমরা কথা বলতে বলতে গুলিয়ে ফেলি যে আমরা কোন বিষয়ে কথাটা বলছি। তো আমি একটা যদি সাপোজ এক্সাম্পল, তুমি যখন সকালবেলা রবীন্দ্রনাথ অনুষ্ঠানটার নাম কি, প্রতিদিনের রবীন্দ্রনাথ, তো যখন আমি এরকম ধরনের অনুষ্ঠান করছি সেখানে যদি আমি একদম ডিভিয়েট হয়ে যাই, যে আমি ভুলে গেছি আমি কি নিয়ে টপিকে মানে অনুষ্ঠানটা করছি, সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রফেশনাল স্কিল হয়তো আমার কাছে আছে, আমি হয়তো খুব সুন্দর ভয়েস মডিউল করে বলতে পারি, আমি কথা বলতে পারছি, কিন্তু আমি কোন টপিকে কথা বলছি সেটা হারিয়ে গেছে, এবং ওই তাহলে দর্শকদের কাছে মনোগ্রাহী হবে না, না একদমই নয়, মানে পর মুহূর্তে মনে হবে যে আমি এটা কি দেখছি, আমি পরের চ্যানেলটা ঘুরিয়ে দিই। সো এই জিনিসগুলো কিন্তু একটু ছোট্ট ছোট্ট বিষয়, এবং এগুলোর প্রপার ট্রেনিং এর দরকার। আমরা অনেকেই মনে করি আমরা প্রচুর কথা বলতে পারি, আমরা খুব সুন্দর, এইটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, অনেকেই ভাবেন কি আমি একটু অ্যাঙ্করিং করব, আরে ব্যাপারটা তো ইজি নয়, একদমই নয়, অনেকে আমার মানে রিসেন্ট যারা ভর্তি হয়েছে অনেকের মাথায় কনসেপ্ট আছে, মানে যেটা এখন আস্তে আস্তে কেটে উঠছে, সো প্রথমে যখন গোড়ার দিকে যে খবর পড়া মানে খবরে যারা বলছে তারা দেখে দেখে পড়ছে, তার মানে তো রিডিং পড়া, আমি নিউজ পেপারটা নেবো, আমি গড়গড়িয়ে টিভির সামনে বলে দেবো, এটা তো একদমই নয়। এবং যারা নিউজ মানে কোনো কিছু কোনো প্রোগ্রামকে প্রেজেন্ট করছে, তার মানে সে একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে সে প্রশ্ন এবং ইন্টারভিউ করছে, একদমই নয়, এগুলো মিসকনসেপ্ট যেগুলো আমাদের গোড়াতেই কাটি উঠতে হবে একদম। এবারে একটু কোর্সটাকে ডিটেল করি আমরা, যে কোর্সটা দুটো কোর্স, সেই দুটো কোর্সে কী কী আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড বলে না, যদি কারোর ক্যামেরার সামনে এবং পিছনে উইদাউট ক্যামেরা কাজ করার ইচ্ছা হয় তারা ফার্স্ট কোর্সটাতে অ্যাটেন্ড করবে, যারা উইথ ক্যামেরা কাজ করতে চায় তাদের জন্য সেকেন্ড কোর্সটা। একদম, তো প্রথম কোর্সটা যারা ক্যামেরার সামনে কাজ করতে চায়, যেটা এই মুহূর্ত মানে খানিকক্ষণ আগে আমি বললাম, সেটা হলো ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2, এবং এটা 1 ইয়ারের কোর্স। যারা একদম হার্ডকোর জার্নালিজমের সাথে কাজ করতে চায়, মানে যুক্ত হতে চায়, প্রফেশনটাকে ভালোবাসে এবং সেটার উপরেই নিজের কেরিয়ার তৈরি করতে চায়, তাদের জন্য এই কোর্সটা। সাপোজ রিপোর্টিং, তারপর নিউজ প্রেজেন্টেশন, কপি রাইটিং, কপি এডিটিং, বুলেটিন প্রোডাক্ট
ইন্ট্রাকশন, পিসিআর, এমসিআর রুম, এগুলোও তো একটা নিউজের একটা বিশাল বড় অংশ। তো এই সমস্ত ধরনের যারা প্রফেশনের সাথে যুক্ত হতে চায় তাদের জন্য এই পার্টিকুলার কোর্সটা, এবং সেকেন্ড কোর্স হলো ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং, যারা ক্যামেরার উপারে কাজ করতে চায়, যারা লেন্সের সম্বন্ধে জানতে চায়, যারা ডিফারেন্ট ভিডিও এডিটিং টেকনিক্সের সম্বন্ধে জানতে চায়, ভেরিয়াস ক্যামেরা মুভমেন্ট, কত রকমের ক্যামেরা মুভমেন্ট হয়, এই সমস্ত কিছু, মানে যাদের একটা সুপ্ত সিনেমাটোগ্রাফির ইচ্ছা আছে, বা ডিরেক্টর, ডিওপি, একটা প্রোডাকশনের কীভাবে কীভাবে প্রোডাকশনটার ডিরেকশন হয়, এই সমস্ত ধরনের যাদের এরিয়া অফ ইন্টারেস্ট থাকে তাদের জন্য এই পার্টিকুলার কোর্সটা। এটারও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2, এবং এটাও 1 ইয়ারের কোর্স। আর একটা কথা বলে রাখি যে 10+2 মানে হ্যাঁ অবভিয়াসলি উচ্চ মাধ্যমিক পাস হলো মিনিমাম ক্রাইটেরিয়া, তারপরেও যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিভিন্ন বিষয়, সাপোজ আর্টস, সায়েন্স, কমার্স, বা যারা মাস কমিউনিকেশন অলরেডি গ্র্যাজুয়েশন করে ফেলেছে কিন্তু তারা খুব একটা ভেবে উঠতে পারছে না কি করব এবং ক্যারিয়ার নিয়ে কনফিউজ, তারাও কিন্তু এই দুটো কোর্স করতে পারে। কেননা আমাদের এখান থেকে যে স্টুডেন্ট পাস আউট করবে, মানে পাস আউট হচ্ছে যারা, তারা কিন্তু খুব স্পেসিফিক্যালি ভেবে নিয়েছে কে কী কোন লাইনে যাবে, একদম তাদের মধ্যে কিন্তু এই মানে এইরকম কোনো কনফিউশনের জায়গায় নেই। আমরা ওভাবেই স্টুডেন্টকে তৈরি করি, কিন্তু এরকম বহু স্টুডেন্ট আছে যারা মাস কম করে, মাস কমে গ্র্যাজুয়েশন করে তারা এসে কিন্তু এখনও কনফিউজড হয়ে রয়েছে যে আচ্ছা আমি কি আদৌ নিউজ প্রেজেন্টার হবো, নাকি আমি কপিরাইট করবো, নাকি আমি এই বিলিয়নের প্রডিউসার হয়েই থাকবো। এই কনফিউশন যাদের থাকবে আমি বলবো তারা একবার একেডি ইনস্টিটিউটটা ভিজিট করো, দেখো না কি হয়, কি করবেন তারা, এই হেল্প এডুকেশন অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার সম্বন্ধে একটু বলে দাও। একদম, প্রথমেই যেটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে কল করে আমাদের একাডেমিক কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, এবং একটা ফ্রি কাউন্সেলিং, ফ্রি কাউন্সেলিং এটা কেন বলা হচ্ছে যে এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে এই কাউন্সেলিংয়ে বসতে হবে, একটা ইটস কাইন্ড অফ অ্যান ইন্টারভিউ সেশন যেখানে একটা জাস্ট শর্ট ইন্টারাকশন হবে প্যারেন্টস এবং স্টুডেন্টের সাথে। এটা কোনো এক্সাম নয়, এটা কোনো পরীক্ষা নয়, বা কোনো টপিকের উপর কোনো কোয়েশ্চেন করাবে এরকম ধরনের একদমই কিছু না, এটা জাস্ট একটা ইন্টারাকশন যেখানে আমরা মূলত বোঝার চেষ্টা করি যে স্টুডেন্টের কোন জায়গায় তার এরিয়া অফ ইন্টারেস্ট, সে কোথায় যেতে ইচ্ছুক, কোথায় তার ফিউচার গোলটা কী, তো এই সমস্ত ধরনের জিনিসটা আমরা দেখি এবং তার এরিয়া অফ ইন্টারেস্ট মাথায় রেখে আমরা তার অ্যাপ্ট কোর্সে তাকে অ্যাডমিশন করানো হয়। সুতরাং আপনারা যারা গার্জিয়ানসরা দেখছেন অনুষ্ঠানটা, তাদের জন্য বলা যে আপনারা ফোন নাম্বারটায় ফোন করে আপনাদের জাস্ট আশাটাকে নিশ্চিত করুন, কেননা আমাদের কিন্তু এই কোভিড সিচুয়েশনের জন্য একসাথে সবাইকে ডেকে নেওয়া হচ্ছে না, ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হচ্ছে, এবং এই একাডেমিক কাউন্সেলিংয়ের যে প্রসিডিয়ার, এই প্রসিডিয়ারে কিন্তু কোনো ফিজ লাগছে না, শুধুমাত্র আপনারা আসবেন একাডেমিক কাউন্সেলিংয়ের প্রসেসের মধ্যে আপনার স্টুডেন্ট যাবে, তারপরে যখন আপনার সন্তানের ভর্তি হওয়ার ইচ্ছে হবে বা সে বলবে হ্যাঁ আমি এই কোর্সটা করতে চাই, সেই কোর্স ফিজটা দিয়ে আপনার স্টুডেন্টকে আপনাকে ভর্তি করতে হবে। কোর্স ফি লাগবে কিন্তু কোনো মানে এই একাডেমিক কাউন্সেলিংয়ের মানে অ্যাডমিশনের জন্য যে কাউন্সেলিং প্রসেস, এই কাউন্সেলিং প্রসেসে কোনো ফিজ লাগবে না, যেটা ইউজুয়ালি অন্য জায়গায় লেগে থাকে সেটা কিন্তু একেডি ইনস্টিটিউটে লাগছে না। এবারে আসি যে প্রথম কোর্সের কথা তুমি যেটা বললে, এই প্রথম কোর্সটার মধ্যে যে যে ভাগগুলো তুমি বললে প্রত্যেকটা ভাগে কিন্তু ইন্ডিভিজুয়ালি জব করার অপরচুনিটি আছে। একদমই, এটা একটা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা, স্পেশালি মিডিয়া ইন্ডাস্ট্রি যেটার উপরে আমরা কথা বলছি, মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু প্রচণ্ড হিউম্যান রিসোর্স ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর মানুষের দরকার হয় প্রতিদিন। কারণ আমরা যখন শুধুমাত্র একটা ছোট এক্সাম্পল দিই, যখন আমরা টেলিভিশন পর্দায় নিউজ চ্যানেলে বেসিক্যালি যখন আমরা প্যানেল ডিসকাশন বা ডিফারেন্ট ইলেকশনের সময় যখন নিউজ কভারেজ হয়, তখন কতগুলো ছোট ছোট স্ক্রিনে কত রিপোর্টার একসাথে হয়ে ডিফারেন্ট এরিয়ার খবর দেয়, তো শুধু এতগুলো উইন্ডো কাজ করে তো পার্টিকুলার ওই একটা প্রসেস, মানে ওই একটা প্রোগ্রামে যখন মানে আমরা দেখতে পাই, যেটা আমরা চোখে দেখতে পাই যে এতগুলো রিপোর্টার আমি আর তুমি অনুষ্ঠানটা করছি, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে ট্রানজিশন আসছে, আমরা দুটো আলাদা উইন্ডোতে বসে রয়েছি, আমরা কিন্তু পাশাপাশি বসে নেই, আমাদের মধ্যে ডিস্টেন্স অনেকটা রয়েছে, অথচ টিভির পর্দায় মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি বসে আছি, এডিটিং এর থ্রু। হ্যাঁ, এবং এই যে এত লেখা আছে সবগুলোর জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি বহু মানুষ, মানে প্রোগ্রামটা যখন চলছে তখন
আমাদের যেটাই যেটাই আর কি মানে কি বলবো এমসিআর ওটাকে মানে পিসিআরই বলবো, ওই পিসিআর এ কিন্তু এই মুহূর্তে একসাথে বহু ছেলে মেয়ে কাজ করছে, প্রত্যেকে একটা নির্দিষ্ট ভাগে কাজ করছে, তাই কাজের ক্ষেত্র কিন্তু অনেকটা বিস্তৃত। একদম, যখন আমরা নিউজ পড়ি, যে নিউজ যখন বুলেটিন যায়, ওই বুলেটিনেও কিন্তু একটা আলাদা লোক প্রডিউস করছে, আবার কি কি খবর যাবে সারা দিনে সেই প্যাকেজটাও কিন্তু আরো একটা জন করছে, আবার যারা এই খবরগুলো যেই খবরগুলো আজকে কভার করা হবে তার জন্যও কিন্তু ডিফারেন্ট লোক অ্যাসাইনমেন্ট করা, তার জন্য অ্যাডেড ক্যামেরাম্যান, রিপোর্টার এবং তাদের টিম, যেটাকে আমরা বলি টিম, তো কত মানুষের দরকার হয় অ্যাট এ টাইম একটা একটা নিউজ চ্যানেলকে চালানোর জন্য। তো আমাদের যে মেন এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচণ্ড হিউম্যান রিসোর্স ওরিয়েন্ট, যেটা আমি আগে বললাম হিউম্যান রিসোর্স ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি, তাই এখানে কর্মসংস্থানের স্কোপটা এবং অপরচুনিটিটা অনেকটাই বেশি, কারণ প্রত্যেক দিন কাউকে না কাউকে দরকার। আমাদের সাপোজ মানে যদি একটা এক্সাম্পল ধরা হয় তাহলে কিন্তু আমাদের রোজই নতুন ছেলে মেয়ে জয়েন করছে, রোজই প্রচুর লোক কাজ করে একটা এখানে। তো এই ক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটিস বেশি, নিজের প্রফেশনটাকে এক্সেল করা বেশ অনেকটা অপরচুনিটি খুলে যায়, মাল্টিটাস্কিং হওয়ার অপরচুনিটি খুলে যায়, কারণ আমাকে এই মুহূর্তে আমি যদি রিপোর্টিং করতে হয় কখনো কখনো আমাকে হয়তো ক্যামেরাটাও করতে হতে পারে, তো আমাকে সবটা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে আমি আসি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরেকটি ইউএসপি হচ্ছে 100% প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা কিন্তু ওই জব হ্যান ত্যান হিসাবে 100% নয়, আমরা স্টুডেন্ট তৈরি করি, তাই আমরা যে কথাটাকে আমরা যেটা দিতে পারি সেই দাবিটা হচ্ছে 100% প্র্যাকটিক্যাল ক্লাস, এবং এটা তানিয়া খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দিতে পারবে। সো আমরা থিওরিটা অবভিয়াসলি থিওরিটা মাথায় তো অবভিয়াসলি রাখতে হয়, কারণ এই মিডিয়া প্রফেশনে অনেক টেকনিক্যাল টার্মস, অনেক টেকনিক্যাল যেগুলোকে আমরা জার্গনস বলি, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি, এবং এই টেকনিক্যাল টার্মসগুলো না জানলে কাজ করাটা অসম্ভব হয়ে ওঠে, কারণ সেই ক্ষেত্রে কেউ একটা কোনো ইনস্ট্রাকশন দিলে আমি বুঝতেই পারলাম না কি ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এই ক্ষেত্রে থিওরিটা জানাটা খুব দরকার, তার পাশাপাশি থিওরিটার পাশাপাশি কিন্তু আমরা মানে যেটা তনুশ্রীদি বললো, আমরা কমপ্লিট একটা প্র্যাকটিক্যাল সেশন রাখি, যেখানে কিন্তু মানে বহু বছরের এক্সপিরিয়েন্স যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারাই কিন্তু ক্লাস করাচ্ছে, এবং স্টুডিওর মধ্যে থেকে ওরা ক্লাস করছে, তারা কিন্তু ডিফারেন্ট অন যখন পুজোর কভারেজ হলো তখন কিন্তু ওরা অনগ্রাউন্ড রিপোর্টিং করছে, একটা লাইভ প্রোগ্রাম যখন টেলিকাস্ট হয় তখন ক্যামেরার পিছনে যারা ক্যামেরাম্যান যারা কাজ করে তাদের থেকে দেখে শিখছে এবং তাদের থেকে ক্লাস করছে, এই সমস্ত কিছু কিন্তু মানে একদম 100% প্র্যাকটিক্যাল, মানে 100% প্র্যাকটিক্যাল, এবং সেটা তারা প্রথম দিন থেকে ওই 100% প্র্যাকটিক্যালটাকে উপলব্ধি করতে পারে। একদম একদম, মানে ফার্স্ট দিন থেকে যেই মুহূর্তে ওরা জয়েন করছে আমাদের ইনস্টিটিউটে আসছে অ্যাসোসিয়েট হচ্ছে সেই মুহূর্ত থেকে কিন্তু ওরা এই একদম মিডিয়া, যেহেতু এটা মিডিয়া হাউসের ভেতরে অবস্থিত, মিডিয়া ক্যাম্পাস, আমরা মিডিয়া হাউস না বলে মিডিয়া ক্যাম্পাস বলে সবচেয়ে ভালো, একদম মিডিয়া ক্যাম্পাস, এখানে 4টে অনগোয়িং চ্যানেল চলছে এবং সেটা খুব রিনাউন্ড চ্যানেল, সিএন, সিটিভিএন, সিএন রাষ্ট্রীয়, সো এই চল ওরা কিন্তু তার ভেতরেই কিন্তু আমাদের ইনস্টিটিউট এবং ক্লাস কিন্তু ওরা এই ডিফারেন্ট স্টুডিওতেই করে, তো সেই ক্ষেত্রে ওদের কিন্তু 100% প্র্যাকটিক্যালের স্কোপটা অনেকটাই বেশি আর 5টা জায়গার থেকে। আর একটা জিনিস বলবো যে আমাদের এই মানে ক্যাম্পাসটা এমনই, এখানে কিন্তু স্টুডেন্টদের আলাদা ক্যান্টিন, টিচার্সদের এরকম ব্যাপার নেই, আমরা ওপেন ক্যান্টিন, আমাদের আমরা একসাথে খাওয়া দাওয়া করি সবাই একসাথেই, মানে যদি কারোর মনে হয় যে কিছু জানবে খেতে বসে যে ম্যাডাম এটা কী হবে, আমরা কেউ কিন্তু খুব একটা পিছিয়ে যায় না, গল্প করতে করতেই সবটা বলে দেওয়া যেতে পারে, মানে গুড মর্নিং গুড ইভিনিং তো চলেই আমাদের, কিন্তু এটাও হতে পারে, কেননা আমার মনে হয় যে এই সক্ষমতা বা এই বন্ধুত্ব যদি থাকে তাহলে জেনে নেওয়াটা এবং জানিয়ে দেওয়াটা খুব ইজি হয়ে যায়। একদমই, তো ওদের কাছে জিনিসটা নতুন আর কিছু থাকে না, মানে হয় না প্রথম দিকে আমরা যখন কোনো জায়গায় জয়েন করি একটা জড়তা কাজ করে যে আমি বাবা ওনাকে এতদিন ধরে টিভির পর্দায় দেখছি আমি কি কথা বলবো, ওদের কিন্তু এই জিনিসটা আমার সাথে কেটে গেছে, কারণ যখন ক্লাস করছে তোমাদের থেকে তখন কিন্তু ওরা ম্যাম হিসেবে তোমাকে দেখছে, এবং তারপরে কি বলতো সারা দিনের অন্তত দুবার তিনবার আমি ক্যান্টিনে যাচ্ছি, ওরা ক্যান্টিনে যাচ্ছে, আমি নিচে নেমে এই ফ্লোর থেকে ওই এই স্টুডিও থেকে ওই স্টুডিও যাচ্ছি, ওরা হয়তো তখন দাঁড়িয়ে কেউ স্ন্যাক্স নিচ্ছে, তো এই চোখের সামনে দেখে দেখে তো অভ্যেস হয়ে গেছে, এখন আর ওই জড়তাটা নেই, একদম এই জিনিসটা কাটিয়ে উঠেছে, তো এই জিনিসটা থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যতক্ষণ আমার ফ্লেক্সিবিলিটি বাড়বে ততক্ষণ কিন্তু আমি 100% পুট অন কোনোদিনই করতে পারবো না, তো সেই জায়গাটাকেও কিন্তু আমাদের ইনস্টিটিউট মানে
মানে এটা একটা বিশাল বড় রোল প্লে করে যে প্রথম দিন থেকে যেহেতু ওরা এই মিডিয়া হাউস মিডিয়া যেটা বললে যে একটা মিডিয়া ইনস্টিটিউট এবং সেখানে কিন্তু এরকমভাবে ক্লাস করানো হয় এরকমভাবে প্র্যাকটিক্যাল দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ওদের কাছে ফ্লেক্সিবিলিটির লেভেলটা অনেকটাই বেড়ে যায় এবং তাই জব করার অপরচুনিটিটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় কারণ যেই মুহূর্তে ওরা ইন্টারভিউতে বসবে ওদের মধ্যে কিন্তু অজানা কিছু নেই ওরা অ্যাটমসফিয়ারটাও জানে তার সাথে কীভাবে কাজ হয় সেটাও জানে তার সাথে সাথে থিওরিটাও জানে একদম মানে সত্যি কথা বলতে কি একটা কথা খুব মানে বললে হয়তো আপনারা ভাববেন যে এ কি নিজের কথা বলছে তা নয় আমাদের আমরা যারা দীর্ঘদিন ধরে সিটিভিএন এর সঙ্গে যুক্ত রয়েছি মানে আমরা তো শুধু সিটিভিএন এ জব করছি তা নয় আমাদের লাইফের একটা পার্ট হচ্ছে সিটিভিএন মানে আমরা যারা পুরনো রয়েছি মানে আমরা যে চারজন আর কি মূলত পুরনো রয়েছি তো তাদের ক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদেরকে চিনে নেয় এরকম মিডিয়া হাউস নেই তো সে যখন কোনো আমাদের এখানকার কোনো স্টুডেন্ট যখন অন্য কোনো মিডিয়া হাউসে গিয়ে ইন্টারভিউ বোর্ডে দাঁড়াবে তখন কিন্তু তার আমাদের কাজটাই তার এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে এবং সে যখন বলবে তখন কিন্তু তাদের কাছেও কোথাও না কোথাও আমাদের প্রতিচ্ছবিটাই তারা খুঁজে পাবেন কাজের মধ্যে ইন্টারভিউয়ের মধ্যে এবং আমাদের কোর্সের মধ্যে কিন্তু ওরা 6 মান্থ ইন্টার্নশিপ করছে মানে ওরা কিন্তু তোমাদের সাথে কাজ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে শুধুমাত্র ক্লাস করছে সেটা নয় কাজও করছে এবং কাজও করবে আগামী দিনে যখন ওরা ইন্টার্নশিপ শুরু করবে তখন কিন্তু ওরা ডে টু ডে রোজ একটা যেরকম ভাবে একটা মিডিয়া হাউস চলে যে যেটাই এরিয়া অফ ইন্টারেস্ট সেই জায়গায় কিন্তু ওরা একসাথে কাজ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এটা অ্যাড অন ইটস লাইক টপিংস তো এই ক্ষেত্রে কিন্তু একটা একটা বিশাল বড় অ্যাড অন যে আমি তার সাথে কাজ করেছি বা আমি ইন্টার্নশিপ পাওয়াটা না খুব চাপ হয় স্টুডেন্টদের ক্ষেত্রে মানে আমি কোথায় কোথায় ইন্টার্নশিপ করব সব মিডিয়া হাউসে দিতে হবে সিভি এদের কাছে কিন্তু সেই ব্যাপারটা কিছু থাকলোই না এরা যে কোনো জায়গায় নিজেদের পছন্দ মতো তিনটে চ্যানেলের এতগুলো সেগমেন্ট রয়েছে যার যেটা দিয়ে ইচ্ছে সেটা যার যেটা এরিয়া অফ ইন্টারেস্ট মানে কারোর ক্যামেরা ইন্টারেস্ট সে ক্যামেরাতেই নিজের ইন্টার্নশিপটা করলো একদম যার অ্যাঙ্কারিং এ ইন্টারেস্ট সে কিন্তু অ্যাঙ্কারিং এ নিজের ইন্টার্নশিপটা করলো তো সেই ক্ষেত্রে কিন্তু মানে পড়াশোনার সাথে সাথে ওদের কিন্তু হ্যান্ড অন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা 6 মাস হয়তো বলছি আমরা কিন্তু আমি মনে করি 1 বছর 6 মাস একদম একদম আমার দেখা আর 5টা জায়গায় মিডিয়া যেহেতু আমিও নিজে মিডিয়া নিয়ে পড়াশোনা করেছি তো সেই ক্ষেত্রে আমার দেখা কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যারা তোমাকে ইন্টার্নশিপ করতে হয়েছে খুঁজে গিয়ে ইন্টার্নশিপ করতে হয়েছে যেই যখন আমরা যখন গ্র্যাজুয়েশন করছি বা মাস্টার্সের পরেও আমাকে কিন্তু সেটা করতে হয়েছে বাট সেটা আমি যেহেতু মূলত আমার টিচিংয়ে খুব ইন্টারেস্ট ছিল এবং আমি চেয়েছিলাম আমি একটা প্রফেসর হব তো সেই ক্ষেত্রে আমি খুব একটা বেশি মিডিয়া হাউসে কাজ করব বা এই মোটিভ নিয়ে চলিনি তো তারপরে আমি আই এক্সেল মাই ক্যারিয়ার ইন অ্যাকাডেমিক্স তো কিন্তু যারা এই ফিল্ডে ইন্টারেস্ট যারা মানে একদম মিডিয়ার সাথে যুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স এই জিনিসটা কিন্তু ম্যাটার করে এবং এটা পেতে পেতে মানে প্রচণ্ড কষ্টকর এবং খুব ডিফিকাল্ট একটা জব সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কিন্তু মানে জাস্ট ক্লাস করছে এবং ইন্টার্নশিপ করছে এবং তারা কিন্তু গ্যারেন্টেড এই তিনটে চ্যানেলে ওরা ইন্টার্নশিপ করবেই তো ওদের কিন্তু খাটনিটা মূলত কিছুই নেই সেই ডিফিকাল্টিস সেই হার্ড লেবারটা ওদের কিন্তু দিতে হচ্ছে একদমই আমি আবারও বলবো অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন আপনারা দেখতে পান একটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যে 7টা থেকে 7:30 আরেকটি হচ্ছে বুধবার দিন সন্ধ্যে 7টা থেকে 7:30 এই সময় দুটো এই দুদিনের এই সময়টুকু আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স নিয়ে কথা বলার কিন্তু সারাটা সপ্তাহ ধরে এই অ্যাডমিশন হেল্পলাইন থাকছে মানে একদম সেই নাম্বারে আপনারা সারা সপ্তাহ ধরে কোয়ারি করতে পারেন আপনার স্টুডেন্টের ব্যাপারে এবং আপনারা আসুন এসে একাডেমিক কাউন্সিলরের সাথে কথা বলুন ফ্রি কাউন্সিলিং এটা অ্যাটেন্ড করুন এই ফ্রি কাউন্সিলিং কিন্তু পরীক্ষা নয় এটা এটা এই ফ্রি কাউন্সিলিংয়ের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করুন হ্যাঁ ফ্রি কাউন্সিলিং বলতে যেটা ফ্রি মানেই আমরা বুঝে যাচ্ছে যে অফকোর্স এটা বিনামূল্যে এবং তার সাথে সাথে এটা কিন্তু কোনো এক্সামিনেশন নয় এখানে কিন্তু কোনো কোনো টপিকের উপরে কোনো সাবজেক্টের রিলেটেড কোনো কোয়েশ্চেন করা হবে না এটা জাস্ট
জাস্ট একটা ওয়ান টু ওয়ান ইন্টারাকশন বিটুইন একাডেমিক কাউন্সিলর অ্যান্ড দ্য স্টুডেন্ট যারা আসবে। তো এটা জাস্ট একটা কমিউনিকেশন প্রসিডিউর যাতে তাদের আমাদেরকে বুঝতে সুবিধা হয় এবং আমাদের তাদেরকে বুঝতে সুবিধা হয়, জাস্ট এটাই। মানে তার এরিয়া অফ ইন্টারেস্টটা কোথায় রয়েছে, এটা যে একাডেমিক কাউন্সিলর সেটা প্রফেশনাল মানুষ, সে কথা বলে ঠিক বার করে নিতে পারবে যে এই স্টুডেন্টের কোন দিকে ইন্টারেস্ট রয়েছে। আমি খুব ভালো কথা বলতে পারি মানে আমি খুব ভালো খবর পড়তে পারবো তা কিন্তু নয়, আবার আমি খুব ভালো ক্যামেরায় মোবাইল ক্যামেরায় ছবি তুলতে পারি মানে আমি ভিডিও ক্যামেরায় খুব ভালো অপারেট করতে পারবো এমনটা নয়। তাই এই জায়গাটা খুব ক্লিয়ার হওয়া দরকার। কোর্সটা দুটো, এক বছরে করে করে কোর্স এবং দু বছরের দুটো সেমিস্টার রয়েছে এবং প্রথম দিন থেকে ইন্টার্নশিপ করার মানসিকতায় স্টুডেন্ট কিন্তু ক্লাস করতে পারছে, এটা হচ্ছে মূল কথা। আজকে হাতে সময় নেই, আমরা বিদায় নেব, ধন্যবাদ জানাবো তানিয়াকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।